হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শাহরুখ ব্লগ বাই রূপাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে রাতের খাবারের এবং বিকালের একটি খাবারের মেনু শেয়ার করব। আব্বু বিকালবেলা পালং শাক নিয়ে এসেছে, তা আম্মু সেই শিং মাছ দিয়ে পালং শাক রান্না করবে। আর আজকে গিয়ে আমি অনাকাঙ্ক্ষিতভাবে, যেহেতু আব্বু হঠাৎ করে বিকেলবেলা তাড়াতাড়ি চলে এসেছে, তাই বিকেলে একটা মেনু তৈরি করব। আর অনেক চিন্তা করছিলাম যে আসলে আজকে কী মেনু তৈরি করা যায়। তারপর হঠাৎ চিন্তা করলাম যে আজকে আমি গিয়ে আলু পরোটা তৈরি করব। তা যাই হোক, আম্মু শিং মাছ দিয়ে পালং শাকটা রান্না করছে। আম্মু কিন্তু অলরেডি এখানে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিয়েছে, আর এবং পেঁয়াজ রসুন আর তেলও দিয়েছে সামান্য পরিমাণে। এটা একটু লাল হয়ে আসলে বাকি সব মশলাগুলো দিবে। আর শাক রান্নাটা তো মোটামুটি আমরা সবাই পারি। এখানে আম্মু হলুদ, মরিচ, লবণ এবং গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছে। এরপরে মশলাটা একটু কষে আসলে আম্মু মাছগুলো দিয়ে দেবে, এই আর কি। ভিউয়ার্স, মশলাটা অলরেডি কষে গিয়েছে। আম্মু কিন্তু এখন শিং মাছগুলো দিয়ে দিচ্ছে। আর শিং মাছ দিয়ে পালং শাক কিন্তু খুবই টেস্টি হয়, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো অসম্ভব ভালো লাগে। পালং শাক তো বিভিন্নভাবে রান্না করা যায়, তবে শিং মাছ দিয়ে একবার ট্রাই করে দেখবেন। আর শিং মাছটা দেওয়ার পরে শিং মাছটা একটু কষে আসলে এরপর আম্মু পালং শাকটা দিয়ে দেবে। আর পালং শাক রান্না করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই শাকটাতে কিন্তু কোনো পানি টানি ইউজ করা হবে না যে সিদ্ধ করার জন্য, কারণ পালং শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। এই পর্যায়ে মাছটা কিন্তু অলরেডি কষে এসেছে, এখন আম্মু পালং শাকগুলো দিয়ে দিচ্ছে। আর কাঁচামরিচটা আম্মু সবার শেষে দেবে, জাস্ট একটু ফ্লেভারের জন্য। ভিউয়ার্স, এ পর্যায়ে পালং শাকটা অলরেডি হয়ে গিয়েছে। আর আব্বু যেহেতু দুপুরে লাঞ্চ করেনি, তাই আব্বু এখন লাঞ্চ করবে, যদিও এখন প্রায় 3টা 4টা বেজে গেছে। ভিউয়ার্স, এখন বিকেলবেলা আমি আলু পরোটাটা তৈরি করব। আর এর জন্য আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিয়েছি, এরপরে ধনে পাতা নিয়েছি, লবণ নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি, জিরা এবং সব কিছু মশলা টশলা এগুলো নিয়েছি। আর শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছি তেলে। আর আলুটা নিয়েছি, আর আলুটা কিন্তু আমি আলু যেভাবে আমরা ম্যাশ করে ভর্তা তৈরি করি, ঠিক ওটাই তৈরি করব ফার্স্টে। তাহলে আমি ভর্তাটা তৈরি করে নিই। প্রথমে আমি মরিচ, লবণ এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
কারণ হচ্ছে আলুটাকে ম্যাশ করে কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ, বেরেস্তা, ধনে পাতা, লবণ, গরম মশলা গুঁড়া, তারপর হচ্ছে শুকনো লঙ্কা, এগুলো দিয়ে হচ্ছে ভর্তাটা তৈরি করে নিব। আগে হচ্ছে এটা রেডি করে নিব, এরপরে হচ্ছে আমি আটা দিয়ে খামিরটা তৈরি করব, ডোটা তৈরি করব। ভিউয়ার্স, আমার আলুটা ম্যাশ করা অলরেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি অন্যান্য যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো সব একসাথে মিক্সড করে নিব। একসাথে মিক্সড করে নেওয়ার পরে হচ্ছে আলুর মধ্যে দিয়ে হচ্ছে ভালো করে আবার মেখে নিব। আর হচ্ছে শুকনো মরিচটা কিন্তু একটু লবণ দিয়ে যদি ইয়ে করেন তাহলে কিন্তু খুব সহজে ভাঙা যায়, মানে একসাথে খুব সহজে মিশে যায়। আর এই আলু পরোটাটা কিন্তু খেতে খুব অসম্ভব টেস্ট হয়। এটা আপনারা ভর্তা, মানে চাটনি, ধনে পাতার চাটনি অথবা যে কোনো চাটনি দিয়ে অথবা মাংস দিয়ে কিন্তু খেতে পারেন, অথবা সস দিয়েও খাওয়া যায়। এখন হচ্ছে খুব ভালো করে আমি হচ্ছে ওই হচ্ছে যে পেঁয়াজটা যেগুলো ছিল মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে নিব। ভিউয়ার্স, আমার হচ্ছে আলু পরোটা পুরোটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডোটা তৈরি করব। ডোটা তৈরি করার জন্য কিন্তু আমি অল্প অল্প করে পানি দিব, কারণ একবারে পানি দিলে কিন্তু ডোটা অনেক পাতলা হয়ে যেতে পারে এবং মানে পরিমাণ মতো পানি দিতে হবে। আর এখানে আমি কোনো লবণ টবণ ইউজ করব না, যেহেতু আলু ভর্তাতে আমার লবণ দেওয়া আছে। আর কেউ চাইলে অল্প পরিমাণে দিতে পারেন ডোয়ের মধ্যে, কিন্তু আমি ইউজ করব না। খুব ভালোভাবে হচ্ছে ডোটা তৈরি করে আমি হচ্ছে উপরে একটু হালকা করে তেল দিয়ে রাখবো। এরপরে হচ্ছে আমরা রুটির মতো করে ছোটো ছোটো লেচি কেটে নিব। ভিউয়ার্স, আমার ডোটা কিন্তু অলরেডি প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ছোট ছোট করে লেচি করে নিব, মানে আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক ওভাবে করে। ভিউয়ার্স, এ পর্যায়ে আমার লেচিগুলো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আলুর পুরটা হচ্ছে ওই লেচির ভিতরে দিয়ে দিব। আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করে থাকি ঠিক ওইভাবেই, একদম অ্যাজ লাইক ওভাবে হচ্ছে গিয়ে আমি হচ্ছে পুরটা হচ্ছে এই লেচির ভিতরে দেব। দিয়ে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে রুটি যেভাবে আমরা বেলি ওভাবে হচ্ছে বেলে নিব। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যে কীভাবে পুরগুলা হচ্ছে আলুর পুরগুলা হচ্ছে লেচির ভিতরে দিচ্ছি।
মানে আসলে হচ্ছে একদম আমরা পুলি পিঠা যেভাবে তৈরি করে থাকি অ্যাজ লাইক ওরকম করেই কিন্তু দিতে হবে। আমার হচ্ছে লেচিগুলো তৈরি করা অলরেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি রুটিগুলো বেলে নিব। আর এই রুটিগুলো কিন্তু একটু মোটা টাইপের হবে। এরপরে হচ্ছে কেউ যদি চান ডুবো তেলেও ভাজতে পারেন, অথবা হালকা তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিতে পারেন। আমি হচ্ছে অল্প তেল দিয়ে হচ্ছে পরোটার মতো করে ভেজে নিব। এরপরে হচ্ছে গরুর মাংসের সাথে সার্ভ করব। বারবারই বলছি রুটিগুলো কিন্তু একটু মোটা হবে, না হলে যদি পাতলা করতে চান তাহলে পুরগুলো হচ্ছে ভিতর থেকে বের হয়ে আসবে। তাহলে আমি রুটিগুলো তৈরি করে নিই। ভিউয়ার্স, আমার হচ্ছে পরোটাগুলো অলরেডি তৈরি করা হয়ে গেছে, এখন পরোটাগুলো আমি হচ্ছে ভেজে নিব। আর এই পরোটাগুলো কিন্তু আমি খুবই অল্প তেল দিয়ে ভেজে নিব। আমি হচ্ছে গিয়ে ব্রাশ দিয়ে অল্প করে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে প্যানটা গরম হয়ে আসলে আমি হচ্ছে পরোটাগুলো ওখানে দিয়ে দিব, এবং এপিটুপি খুব ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। ভিউয়ার্স, আমার রুটিগুলো পরোটাগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এগুলো সার্ভ করে দিব। ভিউয়ার্স, হচ্ছে আমি পরোটাগুলো সব সার্ভ করে দিয়েছি, আমি কেটে কেটে দিয়েছি পিজার মতো করে। আর আজকে হচ্ছে আমরা মাংস দিয়ে এটা খাবো। অলরেডি আমার ছোট ভাই চলে এসেছে, আমার আপু, ছোট ভাই, আমি, আমার হাজবেন্ড, আম্মু সবাই মিলে আমরা কিন্তু এই পরোটাগুলো খাবো। আর আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর হচ্ছে সবাই এটা বাসায় ট্রাই করে দেখবেন একবার, এটা কিন্তু অসম্ভব টেস্ট হয়। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।